हेलो बंधुरा आमी शागुनिल आज के भिडियोते शाहरुख खान अभिनीत राजकुमार हिरानी परिचालित नतून बॉलीवुड सिनेमा डांकी डे थ्री एर बॉक्स ऑफिस कलेक्शन सम्पर्के आपनादेरके जानाबो। आर्ली एस्टिमेट एसे गेछे ट्रेडर तरफ थेके, आपनादेरके जानिये राखी एरकमटा अनुमान करा हयेछिलो। ट्रेडर तरफ थेके जानानो हयेछिलो जे एटलिस्ट शनिवार दिन अर्थात डांकी निजे तृतीय दिने प्रथम दिने जे कलेक्शनटा अर्थात 29 কোটি 20 লক্ষের कलेक्शनटाके बीट करते पारबे बा एटलिस्ट मैच करते पारबे, एखाने सेई जिनिसटा किन्तु हयनि। शनिवार दिन तृतीय दिने प्रथम दिनेर कलेक्शन किन्तु होइनि। प्रथम दिन कलेक्शन द्वितीय दिन एक ड्रप एसे आपनारा जानें। प्रथम दिन कलेक्शन होइछिलो छविटार 29 কোটি 20 লক্ষ টাকা, द्वितीय दिन होइछिलो 20 কোটি 15 লক্ষ টাকা, दूदिन मिलिए 49 কোটি 35 লক্ষ টাকা। द्वितीय दिन 30% एक ग्रोथ देखते पावा गेछे, एटा एकदम ही सत्य कथा। किन्तु ग्रोथटा किन्तु छविटार लंगजिविटिर कथा भावले, लंग रानेर कथा भावले सिनेमा हले से क्षेत्रे किन्तु जथेष्ट ग्रोथ नय। डांकिर बक्स अफिसेर दिके ताकाले एटा एकदम परिष्कार हये जाच्छे सालारेर संगे क्लैश করবার জন্য এই ছবিটার বক্স অফিসে কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে। শনিবার দিন অর্থাৎ তৃতীয়বার দিন ছবিটার কালেকশন এস্টিমেট এরকমটা আসছে যে 25 কোটি 75 লক্ষ থেকে 26 কোটি 75 লক্ষ টাকার মধ্যে হয়েছে, এর আশেপাশেই থাকবে ছবিটার কালেকশন। খুব একটা কিন্তু তফাত আমরা কালকে দেখতে পাবো না। ইনফ্যাক্ট এরকমটা দেখা যাচ্ছে ট্রেড যা অনুমান দিচ্ছে তার থেকে কম কালেকশন আসছে ডানকির ক্ষেত্রে। জাওয়ানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম বেশি আসছিল ট্রেড যা বলছে তার থেকে, কিন্তু ডানকির ক্ষেত্রে কিন্তু কম আসা শুরু হয়েছে। আমি আশা করব আজ আজকে যে আর্লি এস্টিমেট দেয়া হয়েছে তার থেকে কম আসবে না কালেকশনটা কালকে, তার থেকে একটু হলেও বেটার আসবে বা অ্যাটলিস্ট যেটা বলা হচ্ছে সেটাই আসবে। আদারওয়াইজ কিন্তু ডানকির ক্ষেত্রে চাপ আরও বাড়বে। ডানকি তিন দিনে সম্মিলিত কালেকশনটা সেক্ষেত্রে 75 কোটির আশেপাশে দাঁড়াতে চলেছে, এটা ইন্ডিয়া নেট কালেকশনের কথা বলছি। দুদিন মিলিয়ে ছবিটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন রেড চিলিজের তরফ থেকে অর্থাৎ মেকারদের তরফ থেকে যেটা কোট করা হয়েছে 103.4 কোটি টাকা, এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের কথা বলছি। তৃতীয় দিনের কালেকশনটা সম্পর্কে যেরকম আপডেট আসছে তাতে করে 155 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন তৃতীয় দিনের পরবর্তীতে ক্রস করে যেতে চলেছে, 155+ই যাবে আমার মনে হচ্ছে অন্তত পক্ষে সেরকমটাই, যদি না ওভারসিজে একটা সেরকম লেভেলের ড্রপ দেখা যায়। ওভারসিজে কিন্তু ছবিটার কালেকশন প্রথম দিনে বেশ ভালোই হয়েছিল, দ্বিতীয় দিনে মোটামুটি একটা হোল্ড ধরে রাখতে পেরেছে। এবার দেখা যাক তৃতীয় দিনের ওভারসিজের কালেকশনটা কিরকম কি আসে। ট্রেডের তরফ থেকে আসলে এরকমটা আশা করা হয়েছিল যে মাল্টিপ্লেক্স চেনে সেখানে একটুখানি বেটার গ্রোথ দেখাবে ছবিটা, কিন্তু সেটা কিন্তু খুব একটা হয়নি, যে কারণে তৃতীয় দিনের কালেকশনটা কিন্তু প্রথম দিনের কালেকশন ছুতে পারেনি কোনোভাবেই, অনেকটাই পিছিয়ে রয়েছে। এবার দেখা যাক সেই জিনিসটা রবিবার দিন হয় কিনা। ট্রেড আশা করেছিল শনিবার দিন 29 কোটি কালেকশনটাকে বিট করে দেবে প্রথম দিনের কালেকশনটাকে, এবং রবিবার দিন কালেকশনটা 35 কোটি ছাড়িয়ে যাবে, এবং সেই জিনিসটা সোমবার দিনও আবার রিপিট হবে কারণ সোমবার দিন ক্রিসমাস রয়েছে। কিন্তু যেহেতু আজকে কালেকশনটা আশা অনুরূপ হলো না, একটু কম এলো, যে কারণে রবিবার দিনের কালেকশনটা 35 কোটি যাবে বলে ট্রেড এখন মনে করছে না, ওটা 30 কোটির আশেপাশে থাকবে। সেক্ষেত্রে সোমবার দিনও সেরকমই একটা কালেকশন আমরা দেখতে পেতে পারি, এবং সেক্ষেত্রে যেরকম একটা ফার্স্ট উইকেন্ড সব মিলিয়ে 5 দিনের আশা করা হয়েছিল ক্রিসমাস অবধি ডানকির, সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখন যদি ছবিটাকে 200 কোটি পার করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই ছবিটাকে ডেফিনেটলি রবিবার দিন সোমবার দিনের পরবর্তীতে মঙ্গলবার দিন একটা ভালো রকম হোল্ড ধরে রাখতে হবে। উইকডেজ প্রথম উইকডেজ কিন্তু এখানে মঙ্গলবার দিনই ছবিটা অফিসিয়ালি পেতে চলেছে, কারণ শুক্রবার দিন সেকেন্ড দিন ছিল ছবিটার কালেকশন বেটার আসবে জানা ছিল। নর্মালি মন্ডে টেস্ট দেখা যায়, এই ছবির ক্ষেত্রে টুইজডে টেস্ট। আশা করছি টুইজডে টেস্টে ছবিটা মোটামুটি রকমভাবে পাস করবে, তবে যেরকম মিক্সড রিভিউস ক্রিটিক্সদের তরফ থেকে ডাঙ্গি পেয়েছে এবং অডিয়েন্সেরও যেরকম রিসেপশন, অনেকের খুব ভালো লাগছে অনেকের খারাপ লাগছে আপনারা জানেন, আমি আগেও বলেছি, তাতে করে টুইজডে টেস্ট কিন্তু এই ছবিটার জন্য যথেষ্ট বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে, বাকিটা তো সময় বলবে। এখন এই ছবিটা 300 কোটি ক্রস করবে এটা কিন্তু আর কোনোভাবে বলা যাচ্ছে না, আমি অল ইন্ডিয়া নেট কালেকশনের কথা বলছি। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে সালার শনিবার দিন হিন্দি বেল্টে কিরকম পারফর্ম করছে, রবিবার দিন কিরকম পারফর্ম করছে। যদি হিন্দি বেল্টে সালারের গ্রোথ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সালারের শো সংখ্যা বাড়তে পারে, ডাঙ্কি শো সংখ্যা কমতে পারে, হল মালিকরা তখন কিন্তু আর ডাঙ্কিকে শো দিয়ে রেখে দেবে না। আগে থেকেই এরকমটা ঘোষণা করা ছিল, আপডেট এসেই ছিল যে এরকমটাই আলোচনা হয়েছে যে হল মালিকরা ডাঙ্কিকে শো দিচ্ছে, কিন্তু সালার যদি বেটার অকুপেন্সি দেখায়, যেটা কিন্তু অ্যাকচুয়ালিতে শনিবার হয়েছে, যদিও শো সংখ্যা কম থাকার জন্য হয়েছে সালারে বেটার অকুপেন্সিটা, সেটাকে আলাদা করে মেনশন করবার মতন কিছু নয়। সালারের ক্ষেত্রে বেটার অকুপেন্সি যদি দেখা যায় এভাবেই যদি চলতে থাকে সেক্ষেত্রে চাপ হতে পারে ডাঙ্কির জন্য, এটা হচ্ছে বাংলা কথা, এটা হচ্ছে বটম লাইন। তবে হ্যাঁ এটা একদম সত্যি কথা, পোস্ট প্যান্ডেমিক এরাতে ড্রামা যেরকম কালেকশন করছে আমরা দেখতে পাচ্ছি ড্রামার ছবি, সেই অনুযায়ী কিন্তু এই কালেকশনটা বেটার কালেকশন। তবে এগেন মানে এই ছবিটার থেকে আমরা সকলে জানি কীরকম এক্সপেকটেশন শাহরুখের ফ্যানরা বা জেনারেল অডিয়েন্স রেখেছিল যে এই ছবিটার কালেকশন কোন পর্যায়ে পৌঁছতে
হতে পারে সেটার আন্দাজে মানে এই কালেকশনটা। যাই হোক, দেখা যাক বাকি দিনগুলো কীরকম কী করে। এখনও রবিবার রয়েছে, সোমবার রয়েছে, এই দুটো দিনের ওপরে তাকিয়ে থাকতে হবে। যদি ভালো রকম গ্রোথ আসে, কখন কী হয়ে যায় বক্স অফিসে কেউ বলতে পারে না। আপনাদের কী মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিওতে।